হ্যালো গাইস, আপনাদের সকলকে অমিত টুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সিজন পাস কীভাবে অ্যাক্টিভ করবেন টাকার বিনিময়ে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে যাব সিজন পাস অ্যাক্টিভ করতে। সিজন পাসের ভিতরে ঢোকা প্রয়োজন এসপি নামক শর্টকাট নেমটির উপর একটা ক্লিক দিব। এখানে কিন্তু অ্যাক্টিভ পাস দেখতে পাচ্ছি আমরা এই কর্নারে, অ্যাক্টিভ পাসে একটা ক্লিক দিব। তারপরে কিন্তু এখানে 450 ক্রোস, তারপর সামনে লেখা আছে বিডিটি 220 টাকা, মানে এইটা মূল্য হচ্ছে 450 টাকা। তো আমাকে ডিসকাউন্ট দিয়ে তারা 220 টাকা রাখতেছে আমার কাছ থেকে। তো আপনাদেরকেও যদি এরকম দেখা থাকে তাহলে আপনারা কী করবেন? 220 টাকা দিয়ে কি আপনারা এটাকে খুলবেন নাকি খুলবেন না, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, সম্পূর্ণ আপনাদের মনের ইচ্ছা। তো আমি এখন বলে নেই, আপনারা যদি একবার সিজন পাসটা অ্যাক্টিভ করেন তারপর কিন্তু একবারই থাকবে মাত্র এই যে 10টা, এই মাত্র 10 দিন থাকবে সিজন পাসের অ্যাক্টিভটা, 10 দিন থাকবে। 10 দিনের ভিতরে আপনি এইগুলো সম্পূর্ণ কালেক্ট করতে পারবেন। তারপর কিন্তু এগুলো কালেক্ট করতে হলে আবার আপনাকে নতুন করে আবার খুলতে হবে। তো আমার মতে কিন্তু 220 টাকা দিয়ে এগুলো খোলার কোনো প্রয়োজন নাই। তো আপনার যদি তারপরও ইচ্ছা করে যে আমি খুলবো 220 টাকা দিয়ে, এগুলো অনেক অনেক কিছু দেয়, আমি খুলে একবার খুলে দেখি, আপনাকে সেজন্য চলে যাবে অ্যাক্টিভ পাস। অ্যাক্টিভ পাস গিয়ে তারপর এটার প্রতি ক্লিক দেবেন। তারপর আপনার কাছে থেকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড চাবে। তো আপনার কাছে যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটাকে অ্যাক্টিভ পাস করে নিতে পারবেন এবং এই কালেক্ট রেওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন। তো যদি আপনাদের কাছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একদম ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে কীভাবে আপনারা নিজেরাই অ্যাক্টিভ করে নেবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করবো আমি অমিত।